শ্রী গণেশায় নামো। নমস্কার বন্ধুরা, আমি শ্রী শান্তনু, ফোকরক চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যেই কথাটা আমি আপনাদের বলতে চাইছিলাম, যেটা এই কথাটা আপনাদের শেয়ার করতে চাইছিলাম, সেটা একটা রিয়েল ফ্যাক্ট, যেইটা এখনকার দিনে প্রায় একটা সমস্যা আস্তে আস্তে উদ্ভূত হচ্ছে। আমরা কিন্তু বুঝতে পারছি না, কিন্তু সত্যি সত্যি কিন্তু এই সমস্যাটা আস্তে আস্তে উদ্ভূত হচ্ছে। সেটা হলো সময় খেকো দৈত্য। হ্যাঁ, এটা একটা গল্পের মতো লাগছে না শুনতে, কিন্তু এটা কথাটা কিন্তু সত্যি বন্ধুরা। সময় খেকো দৈত্যটা কী? হ্যাঁ, সেটা মানে সে জিনিসটা কী? হ্যাঁ, সেটা আপনি ঠিকই শুনছেন, সময় খেকো দৈত্যই বলছি আমি তাকে। তার কারণ সে শুধু সময় খায় কাঁচা বুদ্ধিদের টার্গেট করে, এবং মূল্যবান সময় যা প্রোডাক্টিভ কাজে ব্যবহার করা যেত সেটাকে নষ্ট করে দেয়, মানে সেটাকে সে খেয়ে ফেলে। সেটা হলো মানে আপনার আশেপাশেই থাকে, হ্যাঁ, কখনো সঙ্গেও থাকে, আশেপাশেও থাকে, আবার কখনো সঙ্গেও থাকে, আবার তার রূপ ঐশ্বর্য এতটাই মানে বেশি যে আপনি আমি কেউই তার থেকে চোখ ফেরাতে পারি না। হ্যাঁ, কী সেটা? সেটা হলো আমাদের অনেক আদরের, অনেক প্রিয় মোবাইল ফোন। হ্যাঁ, তো এটা আপনারা হয়তো কোশ্চেন করতে পারেন, সময় খেকো দৈত্যটা কী জিনিস আবার, মানে এটা কী করে আমাদের সময়টা খাচ্ছে? না, আমি একটু একটু আলোচনা করলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কিন্তু একে বলি ভার্চুয়াল ফ্রেন্ড। হ্যাঁ, ভার্চুয়াল ফ্রেন্ড তাকে মানে প্রিয় মোবাইল আমাদের, তো এটি বহু ক্ষেত্রে উপকারী, বহু ক্ষেত্রে উপকারী। এর জুড়িবেলা ভার মানুষের সঙ্গে যোগাযোগ, মানুষের সঙ্গে পৃথিবীর সঙ্গে যোগাযোগ, সব কিছু এর মাধ্যমেই হয়। হ্যাঁ, কিন্তু ওভারঅল দেখতে পাওয়া যায় যে আমাদের এটা তো একটা হিউম্যান বডি, এটা একটা হিউম্যান বডি, মানে এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক রকম মানে অনেক রকম রোগের উদ্ভূত হচ্ছে। কী করে হচ্ছে সেটা? কেননা আমরা দেখতে পাচ্ছি আজকাল আমাদের মানে স্ক্রিন হ্যাবিট খুব বেড়ে যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন হ্যাবিট বলতে আমরা অনেক বেশি সময় স্ক্রিনের সামনে ল্যাপটপ, কম্পিউটার কিংবা বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকছি। হ্যাঁ, তার ফলে হচ্ছে কি, আমাদের কিন্তু মেইনলি যেটা বিশ্রাম, যেটা বডিতে একটা বিশ্রাম দরকার, একটা অ্যালার্ট বডি অ্যালার্ট দেয়, সেই অ্যালার্টটা আমরা মানে ওটা ওভারকাম করে ফেলেছি, এরকম একটা মনে হয় যে না, আমরা একটা ভালোই কাজ করছি, যে আমরা বেশি করে কাজ করছি। কিন্তু এই অ্যালার্টটা যদি আমরা না শুনি বন্ধুরা, তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক ধরনের মানে বড় রোগের একটা প্রাদুর্ভাব আমরা দেখতে পাবো আমাদের শরীরে। এটা কিন্তু একটা বিশাল একটা ব্যাপার, মানে মানে ভীষণ একটা সিরিয়াস জিনিস যেটা আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করছি। সেটা হলো ছোটদের, আমাদের বিভিন্ন ফেসবুক, টুইটার কিংবা মনে করুন ইনস্টা, এগুলো রয়েছে যে এগুলো আমরা ব্যবহার করতে করতে এমন একটা অবস্থা হচ্ছে যে কোনটা সময়, কোনটা মানে ঠিক সময়, কোনটা মানে সঠিক সময় নয়, সেটা কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না। তার কারণ, এবং দেখতে পাই যে এই করতে করতে ভোর চারটেও হয়ে যায়। হ্যাঁ, অনেকেরই হয়ে যায়, অনেকেই বন্ধুবান্ধব আমাদের বলে, ইভেন আমারও দু এক সময় হয়েছে, রাত্রি আড়াইটে তিনটে বেজে যাচ্ছে, তাও ঘুম আসছে না। হ্যাঁ, ঘুম আসছে না, অথচ ঘুম আসছে না বলে হয়তো কোনো কাজ করছি, কিংবা কোনো হয়তো একটা ছোটো সিনেমা দেখছি, কিংবা কিছু একটা করছি। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে কি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে ঘুমের যে অ্যালার্মটা, সেটা কিন্তু আমরা অবহেলা করছি, আমাদের শরীর যেটা অ্যালার্ম দিচ্ছে সেটা কিন্তু আমরা অবহেলা করছি। তার ফলে কিন্তু অনেক বড় বড় রোগের একটা মানে মানে দেখা যাচ্ছে। কেননা আমাদের শরীর কিন্তু একটা সময়ের পরে আমাদের যে ঘুমের যে হরমোনটা, সেটা সিক্রেশন করে, মানে সেটা নিঃসৃত করে। সেই ঘুমের হরমোনটা যখন আমরা মানে সেটাকে ওভারকাম করি, কিংবা হয়তো তখন একটা কিছু ইন্টারেস্টিং কিছু দেখছি, কিংবা হঠাৎ কেউ কেউ শুনেছি মানে কফিও খেয়ে ফেলে রাত্রিবেলা, হ্যাঁ মানে এই চা খেয়ে ফেলে রাত্রিবেলা, জাস্ট ওইটা মানে ঘুমটাকে কাটানোর জন্য, কাজ করার জন্য। কিন্তু এক্ষেত্রে কিন্তু মানুষের এই অ্যালার্মটা যদি আমরা না শুনি,
তাহলে কিন্তু আমাদের অনেক ধরনের মানে অসুবিধা আমাদের হতে পারে। এবার মনে করুন এই এই করতে করতে হচ্ছে কি, মানে দেখা যাচ্ছে আমি সে আমি ভাবছিলাম যে আমাদের টাইম জোনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমরা আছি ঠিক টাইম জোনেই, হ্যাঁ হঠাৎ মানে দুটো আড়াইটা অবধি কাজ করছি, তারপরে হঠাৎ করে আবার তারপরে ঘুমোতে শুরু করলাম, ঘুম আসছে না, তিনটে বেজে যাচ্ছে ঘুমোতে ঘুমোতে রাত্রির, কিংবা এরকম হচ্ছে। এক্ষেত্রে হয় কি, এক্ষেত্রে কিন্তু দেখবেন মানে চিন্তা করে দেখবেন আমাদের কিন্তু টাইম জোনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। টাইম জোনটা আমরা ঠিক জায়গায় আছি, কিন্তু আমাদের ঘুমের এই বিশ্রামের জন্য আমরা টাইম জোনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বারোটার সময় অনেকে ঘুম থেকে উঠছে, অনেকে মানে মানে দশটার সময় এগারোটার সময় ঘুম থেকে উঠছে। এর ফলে কিন্তু মানুষের অনেক ধরনের মানে ফুড হ্যাবিটটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, তার ফলে মানে সব কিছুটাই মানে একটার সঙ্গে আরেকটা যুক্ত রয়েছে। এইভাবে কিন্তু আমাদের অনেক কিছু ইয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং মাল্টিপল স্ক্রিন ব্যবহারের ফলে অনেক মানে আমাদের যে কীভাবে এটা হয় সেটা আমি আপনাদের বলছি। তার কারণ হচ্ছে আমাদের এই কম্পিউটার কিংবা মোবাইল থেকে কিংবা ল্যাপটপ থেকে যেই লাইটটা আমাদের বের হয়, বিভিন্ন ধরনের কালারের লাইট, তার মধ্যে ওই প্রধানত ব্লু লাইট কিন্তু আমাদের এই শরীরকে জাগিয়ে রাখতে সাহায্য করে। হ্যাঁ, এবং আমাদের এই লালচে একটু আভাওলা যেই রঙটা সেটা কিন্তু আমাদের ঘুমাতে সাহায্য করে। হ্যাঁ, তো কাজেই এই ল্যাপটপ থেকে কিংবা এই মোবাইল থেকে যখন আমাদের এই ধরনের মানে লাইটগুলো নিঃসৃত হচ্ছে, আমাদের বেরোচ্ছে, তখন কিন্তু আমাদের শরীর কিন্তু বুঝতে পারছে না যে এটা সকাল নাকি রাত্রি, মানে দিন না রাত্রি কিছু বোঝা যাচ্ছে না। তো কাজেই তখন আর ঘুমটা আসছে না আমাদের, এর ফলে দেখা যাচ্ছে হয়তো আমরা ছটপট মানে ঘুমাতে গিয়েও ঘুমাতে পারছি না, আধ ঘন্টা এদিক ওদিক এদিক ওদিক করছি তাও ঘুমাতে পারছি না। হ্যাঁ, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছোটোদেরও কিন্তু এখন হচ্ছে, ছোটোদের সবাই মানে যাতে বাচ্চারা চুপচাপ থাকে তার জন্য হাতে একটা মোবাইল দিয়ে দিল, আমি নিজে দেখেছি অনেক জায়গায়, তা দিব্যি একদম মানে গেম ম্যানিয়া ধরে গেছে তাদের। এগুলো কিন্তু আমাদের নিজেদের আমরা কেন আমরা যেহেতু মানুষ, আমরা যেহেতু বড়, বড়দের কিন্তু এই ব্যাপারটা উৎসাহিত করলে চলবে না। এটা আপনারা একটু ভেবে দেখবেন যে বড়দের কিন্তু সবসময় একটু খেয়াল রাখতে হবে যাতে ছোটদের এই ম্যানিয়াটা এই ইয়েটা এই অভ্যাসটা এই অ্যাডিকশানটা না ধরে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এবং শরীরের মধ্যে যে ভুল প্রভাবটা সেটা আমাদের এর মধ্যে পড়ছে, দিনের বেলা ঘুম ঘুম ভাব আসছে এবং কাজে অমনোযোগিতা, এবং অনেক ক্ষেত্রে মানে চোখের ইয়ে সমস্যা, এর ফলে কিন্তু অনেক ধরনের রোগ আমাদের মানে এই অ্যাটাক মানে করার জন্য অপেক্ষা করছে একদম। তো কাজেই আমাদের কিন্তু এটা কী এটা থেকে কীভাবে বাঁচব সেটা কিন্তু আমাদের সে উপায়টা নিজেদেরই খুঁজে বের করতে হবে। তবে আমি কয়েকটা ইয়ে করছি, যেমনি মনে করুন যে মানে শোবার 40 মিনিট আগে যখন আপনি বিছানায় যাচ্ছেন, বিছানার কাছে ফোনটা থাকে, 40 মিনিট আগে ফোনটাকে একটু দূরে রাখুন শোবার, যখন ঘুমাচ্ছেন ঘুমানোর সময় 40 মিনিট আগে ফোনটাকে একদম মানে দূরে কোনো সাইড টেবিলে কিংবা কোথাও রেখে দিন। এবারে আর যদি ফোন ব্যবহার করতেই হয় তাহলে সেটা নাইট মোড কিংবা আপনার যেটা ভিশন মোড যেগুলো রয়েছে, তারপরে মনে করুন মানে ব্ল্যাক মোড, এগুলো ইউজ করতে পারেন। এই অ্যাপগুলো ইউজ করলে হবে কি, আপনার মানে এই যে এই অ্যাপগুলো যে কতগুলো বললাম, নাইট মোড, ভিশন মোড এবং বিভিন্ন রকম প্রোটেক্টিভ যে মোডগুলো আছে, সেইগুলো কিন্তু আপনাদের এই মানে এক্সট্রা লাইটটা স্ক্রিন থেকে কমিয়ে দেয়, তার ফলে আমাদের অনেকটাই কিন্তু মানে এই ক্ষতিকর মানে যে রেটা ক্ষতিকর যে লাইটটা সেটা কিন্তু আমাদের আসে না স্ক্রিন থেকে, তার ফলে কিন্তু এই ঘুমের সমস্যাটা একটু কম হতে পারে। তবে এক্ষেত্রে কিন্তু আমি যেটা বললাম যে আপনাদের যদি ঘুমানোর আগে 40 মিনিট আগে যদি আপনারা সরিয়ে দেন মোবাইলটা কিংবা ল্যাপটপটা, তাহলে কিন্তু আস্তে আস্তে আবার সেই অভ্যাসটা সুঅভ্যাসটা ফিরে আসতে পারে। আর মনে রাখতে হবে কিন্তু শরীরটা আমাদের, আর শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো নেই, সেটা তো ঠিকই, এবং কন্ট্রোল আপনার হাতে, আপনার জীবন আপনার ডিসিশান, এটা এটা আমি বলি সব সময় যে যেহেতু জীবনটা আপনার, ডিসিশানটাও আপনার, আপনি কী করবেন।
তাহলে বন্ধুরা আজকে এইটুকুই। আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা বিভিন্ন জায়গায় আমার এই ভিডিওটা শেয়ার করুন, লাইকস করুন এবং কমেন্ট দিন। ভালো থাকবেন বন্ধুরা। জয় শ্রী গণেশায় নমঃ।